আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। 15 তারিখ নভেম্বর 2021, আজাদি টিভির ফাতি আই তালাল আহমেদ। আজার খবর, তুর্কি রোহিঙ্গা কল আমদাদ জারি রাখিব হর টার্কিশ অ্যাম্বাসেডরে। রোহিঙ্গা ক্যাম্প সিকিউরিটি ওয়ার চিন্তা জাহির গজ্জে 12 ইউএস সেনেটারে। দেশ বিদেশের রোহিঙ্গা ওয়াফিস দেশ দিয়ান দিবল হইয়া বাংলাদেশের প্রাইম মিনিস্টারে। আর সই টাইমের ওয়ারে সই খবর পাইবাল্লা আর আর ইউটিউব চ্যানেলরে সাবস্ক্রাইব কর। আর হাজার তো আসে বেল আইকন গা সিবি দ। আর সোশ্যাল মিডিয়ার পেজ জরিয় ফলো করি পারিবা। খবরর তফসিল, 11 নভেম্বর 1 তারিখ বাংলাদেশত আসে তুর্কির অ্যাম্বাসেডর মুস্তাফা উসমান তুরানের হতামুদ্দিন হিবাদ দেশ রোহিঙ্গা কল শান্তি সাথে ওয়াপস নিজ দেশের নজাফান আমদাদি মদত দিয়ে যাব বলে হইয়া দিহিয়ান জানা গিয়া। দুই দিনের রোহিঙ্গা সফর করে তুরান হতা ইন হইয়া যার কক্সবাজারত গেল 2017 বর্মা জালামের একটি জেনোসাইড শিকার ওই 1 মিলিয়ন ওপর রোহিঙ্গা কল সাহারা লইয়া দাসে। তুর্কির অর্গানাইজেশন টার্কিশ কোঅপারেশন অ্যান্ড কোঅর্ডিনেশন এজেন্সি টিকা ডিজাস্টার অ্যান্ড এমার্জেন্সি ম্যানেজমেন্ট অথরিটি এফএডি দানিয়াত ফাউন্ডেশন অফ দ্য টার্কিশ রেড ক্রিসেন্ট হন্ডিলা গরি আমদাদি সার্ভিস অফ দ্য ট্রেনিং কল দ্য হিম সাইবাল্লাহ গেল শনিবার তুরান কক্সবাজার সফর গজিল দাসে। অ্যাম্বাসেডর হিবার হত্যা মজুর রোহিঙ্গা মশলা সুর ওয়েলতে তুর্কি রোহিঙ্গা দুঃখ হমে বলা মদত ঘুরি যার বলে হইয়া। আর ইউএন আদা আরো পার্টনার অফ কলো মিলি শান্তি আজ দিয়ে ইজতের সাথে রোহিঙ্গা ওয়াফিসে থাম গরি বলে তুরানে বয়ান দিয়া। তুর্কি রোহিঙ্গা কলার সেহাতি সামান হানা ট্রেনিং দামাগে মদত দার ডলে বড়লে তৈরি কলে মদত গরত দেহেড়ে রোহিঙ্গা কল তুর্কির মানুষের বিশেষ শুক্রিয়া জানাব দা আছে। আর প্রতি 9 বছর বাদে তুর্কির প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান আদে তুর্কির মানুষের দুঃখল গরির যারে হিতারা গেল 2017 তে আর মদত ঘুরে আইয়ার বলে রোহিঙ্গা ক্যাম্পর মসজিদের ইমাম মৌলানা আব্দুল কালাম আজাদ বয়ান দিয়া। রিফিউজি রিলিফ অ্যান্ড রিপ্যাট্রিয়েশন কমিশনার RRC শাহ রেজওয়ান হায়াত আদেম, RRC এর এডিশনাল কমিশনার মোহাম্মদ শামসুদ্দৌজয়, টার্কিশ অ্যাম্বাসেডর প্রতি ক্যাম্প সফর গজিদ হিয়ান জানাজার। তুর্কি রোহিঙ্গা ওয়াফিস দুনিয়ার প্ল্যাটফর্ম অকলত মাদত দিহিয়ানুল্লাহ রোহিঙ্গা অকলে বেশি খুশি জাহির গজ্জদ আছে। টার্কিশ অ্যাম্বাসেডরের পয়লা টার্কিশ ফিল হসপিটাল জানান ক্যাম্পাস আছে হিয়ান সাইবুল্লাহ গিয়া যারা ক্যাম্পাস হসপিটাল হিয়ান বকনতনের বালা বলে রোহিঙ্গা অকলে হর। গেল জুন মাসের 1 তারিখ লোতি হসপিটাল হিয়ান প্রতিদিন 2000 রোহিঙ্গা অকলের এলাজ দেয়। আর হসপিটাল হিয়ানত বেশভাগ সেহাদিস আসমান অকল আছে বলে তুরানা হইয়া। টার্কিশ এনভয়ে ক্যাম্প শুল্ল যায় টিকার হানা বাড়াতে সেন্টারত রোহিঙ্গা 5 লাখ খেলায় ফারফার মাঠে কান কুল্লাদা আছে। রোহিঙ্গা লিডার মহিবুল্লাহর মারি ফেলায় বাদি ইউএসের 12 কানুন বানাই অকলে রোহিঙ্গা ক্যাম্পের হেফাজতের ওয়ারে চিন্তা জাহির করি বাংলাদেশের ফরেন মিনিস্টার এ কে আব্দুল মোমিনের সেড়ি একখান লিখে দিহিয়ান জানা গিয়া। আর তো রোহিঙ্গা ক্যাম্পের হেফাজতের ওয়ারে বেশ চিন্তা লাগে হাসগুড়ি মাই ফয়নাদ ফয়নকল বেশ হতারাত আছে বলে 12 ইউএস সেনেটার হিনে সেড়ি লিখে। ইউএস কানুন বানাই হিনে বাংলাদেশের হকুমতের মহিবুল্লার হাত সাত জুলুম গজিদে হিনের সামনে আনি সাজা দিবল্লা হইয়া। আর ক্যাম্পত ক্রিমিনাল দায়কলে হিতারের কারোয় গহিত না পারে ফান বাংলাদেশের হকুমতের সাইবল্লা হইয়া দাসে। হিতারা আরও বাংলাদেশের হকুমতের আমদাদি রায়াত ভলেন্টিয়ার অকলের ক্যাম্পত গুলিতে দিয়ে সিকিউরিটির কারবার জারি রাখি বলা সিঁড়িত হইয়া। ইউএস সেনেটার জিনে সিঁড়ি আন লেখে হিতার অজিদ জাফরি এ মার্কলি, মার্কোস রুবিও, বেঞ্জামিন এল কার্ডিন, সুজান এম কলিন, রিচার্ড ডারবিন, রগার উইকার, ক্রিস্টোফার একুন, রন ওয়াইডিন, ক্রিস ভ্যান হলিন, এডওয়ার্ড জে মার্কি, কোরি এ ব্রুকার আদে এলিজাবেথ ওয়ারেন দিহিয়ান জানাজার। ইউএস সেনেটার হিনে বাংলাদেশের হকুমতের তারিফ অকল গজ্জে যারা হকুমতে রোহিঙ্গা কলের সাহারা দিয়ে আর 35,000 রোহিঙ্গা কলের COVID-19 টিকা দিয়ে বলি হইয়া। বাংলাদেশের ডিয়া বাসানচরের বাউতে ইউএন রিফিউজি এজেন্সি আদে হকুমতের ভিতরে এগ্রিমেন্ট ওয়েদে হিবাল্লায় সেনেটার অকল ওয়েলকাম জানিয়ে দা আছে। ইউএস সেনেটার অকলের আশা মজিদ বাংলাদেশের হকুমতে এগ্রিমেন্ট মজিদ হাম করিব আর রোহিঙ্গা কলের লড়াচড়ার আজাদি দিব বলে হইয়া। রোহিঙ্গা অকলের বাসানচর তো দেবাল্লা সাইয়েদ হিনার খবর অকল ফুনি ইউএস সেনেটার অকলে ফেরেশানি জাহের গজ্জা আর বাংলাদেশের হকুমতের রোহিঙ্গা রিফিউজির মঞ্চ সাইড দিয়ে হিবাদ পারগারে বলা হইয়া। বাংলাদেশের প্রাইম মিনিস্টার শেখ হাসিনা দুনিয়ার রোহিঙ্গা মশলা দিয়ান দি ওয়াফিসের কারোয়াইত মদত করি বলা হইয়া দিহিয়ান জানা গিয়া। দুনিয়াতে রোহিঙ্গা মশলাত আরো বেশ দিয়ান দনসা আর রোহিঙ্গা কল ওয়াফিস নিজের দেশত যাই পারফান কারোয়াই গরম চা বলে হাসিনায় প্যারিস পিস ফোরাম 2021 বয়ান দিয়া। ফোরাম হিবাদ দুনিয়ার লিডার কলর ফাতি ফাতি ইউনাইটেড স্টেট ভাইস প্রেসিডেন্ট ক্যামেলা হ্যারিস শামিল আশিল দাসে। বাংলাদেশের লিডার 5 দিনের ফ্রান্স সফর করে দাসে। হাসিনার হত্যা মজুর রোহিঙ্গা ওয়াফিস নইলে বাংলাদেশের গুড়া এশিয়া সিকিউরিটি ওয়ার হতারা আইব বলে হইয়া। গেল দশের বছর লতি কক্সবাজারের কোথাকুতে ক্যাম্পত 1 মিলিয়নের ও রোহিঙ্গা কল সাহারা লয়ে দাসে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল হত্যা মজুর গেল 2017 বর্মা জালা মিলিটারি জেনোসাইড বদাস গুলি নাফারি 7.5 লাখ মানুষ বাংলাদেশের সাহারা লইয়া যারা জালা মিলিটারি ইনসানে বাতিনে ফেরত জুলুম অকল রোহিঙ্গার ওয়ার গজ্জিল বলে হইয়া। রোহিঙ্গা মশলার দুনিয়াত আরো মদতর আরজ করি হাসিনার দাবি মজুর বাংলাদেশের রোহিঙ্গা কলের সিরিজ তৈতা সাহারা দিয়ে বলে হইয়া। আজ্জার খবর এ দূর, আর টেমরের খবর পাইবাল্লা আর আর আজাদি টিভির ওয়েবসাইট আজাদি টিভির ফেসবুক আর টুইটারের ফলো করি পারিবা। ওয়াসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।